মোটরসাইকেলের মধ্যে লুকিয়ে রূপোর গহনা পাচারের চেষ্টা। বিএসএফের তৎপরতায় উদ্ধার গহনা, আটক পাচারকারী। উদ্ধারাও গহনা তুলে দেওয়া হলো শুল্ক দপ্তরের হাতে। বসিরহাটে তারালি সীমান্তের ঘটনা। মোটর বাইকের ব্যাটারির মধ্যে লুকিয়ে রূপোর গহনা পাচারের চেষ্টা। বিএসএফের তৎপরতায় উদ্ধার হলো প্রচুর গহনা। গ্রেপ্তার এক পাচারকারী। পাশাপাশি হাকিমপুর সীমান্ত থেকে দুই দালাল সহ দশজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ তারালি সীমান্ত এলাকার ঘটনা। ঘটনায় রাহান বিশ্বাস নামে বছর চব্বিশের এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃত যুবকের বাড়ি স্বরূপনগর থানার অন্তর্গত নিত্যানন্দ কাঠি গ্রামে। জানা গেছে, মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাবার সময় সীমান্তে পাহারারত একশো বারো নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সন্দেহ হয়। বাইক চালককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে যুবক। সন্দেহ হয় জওয়ানদের। গাড়িতে তল্লাশি চালাতেই মোটর বাইকের ব্যাটারির বাক্সের ভেতর থেকে উদ্ধার হয় প্রচুর রূপোর গহনা। উদ্ধার হওয়া রূপোর গহনার ওজন দু কেজি ছশো পঞ্চাশ গ্রাম। উদ্ধার হওয়া গহনাগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। পাশাপাশি হাকিমপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দশজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। ধৃতেরা জেরায় জানিয়েছে, কাজের উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে এদেশে এসেছিল তারা। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।